أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد أحبني ومن أحبني كان معي في الجنة عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں লাখ মুমিন হো মগর ঈমান মে কামিল নহি ফির তো খাহি জিন্দেগি দর বন্দেগি ফির তো খাহি জিন্দেগি দর বন্দেগি দর তরিকে মুস্তাফা কুন জিন্দেগি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم আসমান জমি ফেরেশতারা 18,000 মখলুকাত আল্লাহর জিকির নবীজির দুরুদ জপে তিবারাত আল্লাহুম্মা সহিদিনা প্রাণ খুলিয়া পরেন দুরুদ পরেন নবীজির শরণে মরণ কালে দেখতে পাইবেন নবীকে দু নয়নে আল্লাহুম্মা মুহাম্মদ মহাব্বতের সাথে কয়েক মর্তমা কালেমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ আসমান জমি গাইরুল্লাহ আসমান জমি গাইরুল্লাহ আমাদের মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ জিন ইনসান গাইরুল্লাহ জিন ইনসান গাইরুল্লাহ আমাদের মাবুদ এক আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আউলিয়ারা হাসতে কুদরুতা জেলা আউলিয়ারা হাসতে কুদরুতা জেলা তেড়ে দিস্তা বাজে মিয়া ফজ দেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত ঐতিহ্যবাহী এলাকা চট্টগ্রাম বাইজির থানা অন্তর্গত মোহাম্মদনগর বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ মোহাম্মদনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন ও হালকায় জিক্রের মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব আল্লামা হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা জাকির হোসেন সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, মুআজ্জাজ মহতরম, দুই দিন ব্যাপী আয়োজিত মাহফিলের প্রধান আকর্ষণ এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি পীরে মোকাম্মেল আলহাজ শাহ সুফি আবুল হাসান আনসারি পীর সাহেব কেবলা দামাত বারাকাতুল্লাহ আলিয়া, দিগার ওলামায়ে হযরত, এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত আমার সকল ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইয়েরা, পর্দারন্ত আড়ালে অবলা সরলা শরীফ আমার মা ও ভগ্নীরা, আল্লাহকে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা দয়ামায়া করে তার কুদরতি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে হায়াতের জীবনে বাঁচিয়ে রেখে দুই দিন ব্যাপী আয়োজিত নুরানি কোরআনি বরকতপূর্ণ বুজুর্গপূর্ণ মাহফিলে শান্তিময় পরিবেশে বেহেস্তের বাগানে দ্বিতীয় দিবসে আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে বিরত থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে দুনিয়ার শান্তি তথা আখেরাতের মুক্তির লক্ষ্যে শান্তিময় পরিবেশে জান্নাতি জান্নাতের বাগানে আসার এবং বসার যে তাওফিক দান করলেন শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার বাবারা, এই মাহফিলের মধ্যে মাহফিলের দাওয়াত যখন এলাকার ভিতরে প্রচার হয়েছে, পাবলিসিটি হয়েছে, তখন প্রায় দেখবেন পাবলিসিটির শেষে একটা অংশ বলে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের অশেষ নেকি হাসিল করুন, বলে কি বলে না? দু জাহান বলতে আমরা কি বুঝি? দুইটা পৃথিবী, দুইটা জগৎ, কি বলেন? দুইটা আলম, দু জাহান, দু বলতে দুই, জাহান বলতে কি বুঝি? জগৎ বা দেশ। আমাদের জন্য দুইটা দেশ আছে না নাই? একটা হলো ইয়কাল দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন, আর একটা জীবন আছে বিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে। আমার ঈমান আছে, বিশ্বাস আছে যে আমি শেষ হয়ে যাওয়ার পাত্র নই, লয় হয়ে যাওয়ার, ক্ষয় হয়ে যাওয়ার পাত্র নই, তবে হ্যাঁ আমি মৌতের সুরা পান করার পাত্র। মৌতের
বলেন মৌতের সুরা পান করার পাত্র, ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৌতের সুরা পান করতে হবে। সুরা বলেন কি? সুরা। এখন সুরা তো আমাদের দেশে আছে বর্তমান, সুরা পান করা দুনিয়ার জমিনে হালাল না হারাম? সুরা বুঝেননি, শরবতের মতো আসে না বোতল মারে যে, এক বাবার দল আসে না বোতল মারে, শরবত খায় সুরা খায়, এই সুরা খাওয়া হলো হারাম। তবে এই সুরার ভিতরে একটা পরলৌকিক জীবনের একটা তুলনা দেওয়া যায়, সেটা হলো এই যে যারা মদ পান করে হারাম পান করে, এই লোকগুলো সুরা পান করার পরে কিছুটা সেন্স হারাইয়া ফেলে, ঠিক কি? একটু সেন্স হারাইয়া ফেলে। আবার এই সুরা নেশা জাতীয়, অর্থাৎ সুরা বলতে নেশা জাতীয় বস্তু, সুরা বলতে আমরা বুঝবো যে নেশা জাতীয় বস্তু। যারা নেশা পান করে তারা কিন্তু পরিপূর্ণ ভালো তবিয়তে থাকে না, স্বাভাবিক যেই তবিয়ত থাকে মানুষের স্বভাব থাকে, সুরা পান করার পরে কিছুটা স্বভাবের পরিবর্তন ঘটে, ঠিক কিনা? ঘটে না? চরিত্রের ভিতরে একটা উত্তেজনা আসে, একটা উগ্রপন্থী ভাব আসে, বাসার ভিতরে একটা কর্ঘশ ভাব আসে, আসে কি আসে না? মেজাজটা কি বলে আপনারা বলেন, স্ট্রং হয়ে যায়। কি হয়ে যায়? আরেক সহজ ভাষায় বলা যায় মেজাজটা তখন একটু গরম গরম ভাব দেখা যায়, ঠিক কি না? আসলে কিন্তু বাবার সামনের দিকে হাঁটলে বাবার ডাইনে বামে কাইতই হইরা যায়, ঠিক না? বাবার দিকে তাকাইলে দেখা যায় বাবার মানুষের সুরতটা একটা হনুমানের সুরত হয়ে যাচ্ছে, কিন্তু ওই বাবায় বোতল মারার পরে দেখে বাবায় দেখে যে এলাকার ভিতরে উনি একজন পালোয়ান আর সব হলো দুর্বল, উনি সবল সব দুর্বল, এমনটা ভাবে না সুরা। আর এই নেশা জাতীয় বস্তুর ভিতরে আর একটা জিনিস আছে, যদি ট্যাবলেট বাবা আমাদের ডাইল আসানা কত রকম নাম দিছে কি কর, তো যাই হোক এই নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। কি এটা শুধু আল্লাহর কোরআনের হারাম না, আল্লাহর দিনের বিধান হারাম না, এটা দুনিয়ার সরকারও হারাম করছে, ঠিক কি না? তো মহতারাম হাজিরিন, কিছু কিছু নেশার বস্তু খাইলে সেন্সলেস স্বাভাবিক থাকে না, এমন কি লোকটা বেহুশ বেকারার মতো পড়ে থাকে, কয়েক ঘন্টা চলে যায়, যেমন ঘুমের বড়ির ভিতরে নেশা আছে, আছে না? কিছু নেশা যেহেতু ঘুমের বড়ি খায়, খাইয়া দেখা যায় দুই চার পাঁচ ঘন্টা সে কোথায় আছে সে নিজে বলতে পারে না, বেহুশ হয়ে পড়ে থাকে, কয়েক ঘন্টা পরে তার মধ্যে একটা সেন্স আসে, হুশ আসে, ঠিক কিনা? ঠিক মৌতের সুরা যে বলা হয়েছে এখানে, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে যেমন কিছু বস্তু খাইলে তোমরা ভালো মানুষটা হঠাৎ করে বেহুশ হয়ে যাও, সেন্সলেস হয়ে যায় তোমাদের, অনেক সময় পর্যন্ত তোমাদের হিতায়ত জ্ঞান থাকে না। ঠিক মৌত এমন একটা জিনিস যে হঠাৎ করে তোমাকে ধরবে, ধরার পরেই তোমার আর কোনো সেন্স থাকবে না, তোমার হুশ থাকবে না, বেহুশ বেকারার হয়ে থাকবে। কিন্তু দুনিয়ার নেশা যেমন আবার পরবর্তী সময়ে তোমার সেন্স ফিরে আসে, ঠিক আমি আল্লাহ তাআলাও মৌতের সুরায় নেশার জাতীয় এই মামলার আসামি বানাইয়া তোমাকে মৃত্যুর কি আসামি বানাইয়া সাদা কাপন কাপড় পড়াইয়া যখন তারা চালান দিব অন্ধকার কবরে, সেখানে যাওয়ার পরেই তোমার পরিপূর্ণ সেন্স ফিরে আসবে। এই জন্য আমরা বিশ্বাস করি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল মাউত, আমি এমন ইমান এনেছি যে মৃত্যুর পরে আমাকে আবারও পুনরুজ্জীবিত করবে। গতকালকে বলেছিলাম পুনরুজ্জীবিত কেন করবে, আমি দুনিয়ার জমিনে কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ MBBS কি MP কেউ মন্ত্রী কেউ মাওলানা কেউ পিসাব, এই যে দুনিয়াদারিরা এক একজন এক একটা কর্মের মধ্যে ব্যস্ততা আছি, বাবারে পুনরায় যেই জীবনে আমাকে আবার পুনরায় জীবিত করবে, এই দুনিয়ার দুনিয়াদারি যেইভাবে করছি এই দুনিয়াদারি করার জন্য না না না, বরং এই দুনিয়ার 780-90 বছর জীবনে আমার জীবনটাকে
কিভাবে ব্যয় করেছি, আমার যৌবনটাকে কিভাবে ব্যয় করেছি, আমি আল্লাহর আনুগত্য কি পরিমাণ করেছি না করেছি, এইগুলোর হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা এজলেস করবেন। তার এজলেসের সামনে আমাকে আপনাকে আসামির বেশে দাঁড় করিয়ে ওই দিন আল্লাহর সামনে সরাসরি বন্দায়, সুবহানাল্লাহ বলেন, কোনো মাধ্যম নাই, কোনো মাধ্যম নাই যে কারো মাধ্যমে আপনি জবাব দিবেন, সে আপনার পক্ষ হয়ে জবাব দিবে, কোনো মাধ্যম নাই। আল্লাহ সরাসরি আপনাকে প্রশ্ন করবে, আপনি সেদিন সরাসরি জবাব দিবেন। মোহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার জীবনটা হলো এবাদতের জীবন, আল্লাহর আনুগত্যের জীবন, ঠিক কিনা? গতকালকার ইশারা আবার ওইটা আনছি এই জন্য যে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা সংবিধান থাকে। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যদি আপনি ছাত্র হন, জ্ঞান অর্জন করতে যান, আপনাকে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করতে হয়, ঠিক কি? আপনি যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে যাবেন, ওই সরকার অর্থাৎ সরকার না, ওই ডিপার্টমেন্টের মালিকের পক্ষ থেকে তার ডিপার্টমেন্ট, তার ফ্যাক্টরি চালানোর জন্য, চলার জন্য একটা সংবিধান করা থাকে। আপনি চাকরি করতে হলে তার সংবিধানের মাধ্যমে চাকরি করতে হবে, ঠিক কি না? এই যে আপনাদের পাশে একটা আমিন জুকমেল আছে, আছে না নাই? দুনিয়ার সরকারের আইন তো আছেই, সংবিধান তো আছেই, কিন্তু গিয়ে দেখেন আমিন জুকমেলেরও একটা ব্যক্তিগত সংবিধান, একটা আইন আছে, আছে না নাই? তাহলে অর্থাৎ আপনি যখন যে ডিপার্টমেন্টে চাকরি করবেন, নিয়োগ দিবে, সেই ডিপার্টমেন্টের একটা সংবিধান আপনাকে মেনেই চলতে হবে। যদি মেনে চলেন তাহলে চাকরি ওকে ও মনিব আপনার প্রতি খুশি, আর যদি না মানেন তাহলে মনিব আপনার প্রতি অসন্তুষ্ট, অনেক সময় চাকরিও আপনার চলে যায়, ঠিক কি? তাহলে এই আসমান এবং জমিনের যিনি মালিক, তিনি শুধু কি বানাইলেন, শুধু মানুষ বানাইলেন, শুধু আসমান জমিন বানাইলেন, আসমানে জমিনে যাহা কিছু আছে সব বানাইলেন, কিন্তু বানান পর্যন্ত কি শেষ, নাকি এই সমস্ত সৃষ্টির পেছনে একটা সংবিধান আছে, আছে না নাই? আছে না নাই? এখন এই সংবিধানটা কি, আইনটা কি সরাসরি, এই যে সরকারের আইন বই, ল বই, সরাসরি কি প্রত্যেকটা পাবলিকের ঘরে আইন বই আছে, বা আপনি কি সকলে কি আমরা লয়ার? আমরা তো সকলে লয়ার না, ঠিক কি না? আমাদের দেশে লয়ার একটা ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে যারা লেখাপড়া করে উন্নতি লাভ করছেন, সরকার যাদেরকে পছন্দ করছেন তাদেরকে লয়ার হিসেবে, এই আইন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিচ্ছেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি 104 আসমানি কিতাব অবতীর্ণ করেছি বা সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। এই কিতাবগুলো হলো সম্পূর্ণ সংবিধান বই, যাকে আমরা বলতে পারি ল বই, ল কিতাব, সুবহানাল্লাহ বলেন। কিতাবুন আরবিতে বলা হয় কিতাবুন, আর সেটার বাংলা হলো আমরা বলি বই, সুবহানাল্লাহ বলেন। এবার ইংরেজি বই কোন আর বাংলা কোন, সমাজ কোন, এটা এক ভাষায় কিতাবুন, কিতাব, ঠিক কিনা? কথা বুঝেন? 104 আসমানি কিতাব নাজিল করে লয়ার কারা হবে? সব যদি জনগণ লয়ার হয়ে যায়, উকিল হয়ে যায়, বিচার ভৈরম কার? কথা বোঝেন না? আর পয়সা পাবো কার কাছে? কিছু মক্কল হওয়া লাগবে না? তো বেশিরভাগই তো আমরা মক্কল, ঠিক কন? তো আল্লাহ তাআলা কি করলেন, আদম আলাইহিস সালামকে প্রথম লয়ার বানাইলেন, সুবহানাল্লাহ। কর আল্লাহু আকবার। আর আল্লাহ রচিত আল্লাহর সংবিধানের একটা কিতাব, তার নাম ছিল সহিফা। নাম কি ছিল? সহিফা, ছোটি বই, ছোট কিতাব। কথা বুঝেন? মনে করুন আমাদের এই কোরআন শরীফ হলো 30 পারা, কত পারা? 30 পারা কোরআন শরীফ সম্মিলিত একটা কোরআন। মনে করুন 30টা পারা খুলা খুলা একটা একটা পারা করে, অনেক সময় হুজুররা মসজিদ ইমাম সাহেবরা খুলে কোরআন খতম করার জন্য অনেক সময় একটা একটা করে পারা খুলে রাখে, ঠিক না? এই যে একটা পারা, এটা হিসাবে চটি বইয়ের মতো না, কিতাব পাতলা না, অল্প না? মনে করেন এটা সহিফা। এরকম সহিফা কিতাব সর্বপ্রথম আল্লাহর আইন বই, আল্লাহর ল বই,
দায়িত্ব দিলেন আদম আলাইহিস সালামকে, এবং শুধু দায়িত্ব না, উনি লয়ার বানাইয়া, উনি লয়ার হিসাবে নিয়োগ দিয়া, সুবহানাল্লাহ বলেন, লয়ার হিসাবে উকিল হিসাবে নিযুক্ত করলেন, এই জাতির বিচার করবে, এই জাতির কাছে আমার আইন পৌঁছাবে, আল্লাহ মনোনীত করে নিলেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি নবীর মধ্যে আর আদি পিতার মধ্যে সর্বপ্রথম নবী, ঠিক কিনা? সর্বপ্রথম মানুষ নবীদের ভিতরে সর্বপ্রথম ওনার উপর সহিফা অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ বলেন, এটাই তো আমরা বুঝি, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ এবং নবী হিসাবে সর্বপ্রথম আল্লাহর আইন বই সহিফা ওনার উপর এসেছে, জাতিকে পৌঁছানোর জন্য, জাতিকে সংবিধান দেওয়ার জন্য, জাতির আইন জাতির কাছে পৌঁছায় দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু ইল্লা মাশাআল্লাহ, আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আদম থেকে শুরু করে সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবীর আগমন হয়, উনি হলেন সর্বশেষ লয়ার, সর্বশেষ উকিল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওয়াকালাইজান কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা শুনো, আমি সিরিয়ালে কিন্তু সবার শেষে এসেছি, নব জগতের ভিতরে সিরিয়াল আছে না, আদম থেকে শুরু করে শেষ সময় এসে 570 খ্রিস্টাব্দে আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুয়িস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার জমিনে শিক্ষক রূপে আগমন করেছি, এই পৃথিবীর জমিনতে আমি কিছু শিখতে আসি নাই, বরঞ্চ পৃথিবীর মানুষকে, পৃথিবীর জাতিকে আমি নবী শিখাইতে টিচার হিসাবে, শিক্ষক হিসাবে আগমন করেছি, কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শিক্ষক, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। সিরিয়ালে আদম আলাইহিস সালাম জমিনের মানুষের কাছে সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়ে তার বংশধর, তার ছেলে মেয়েকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সর্বপ্রথম দিনের দাওয়াত, তৌহিদের দাওয়াত আদম আলাইহিস সালাম দিলেন, সর্বশেষ এসে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হয়তো উম্মতের কাছে এই কথা ধারণা আসতে পারে যে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, তিনি হলেন সবচেয়ে বড় নবী, কি কর, আমাদের দেশে অলির মধ্যে তো বড় ছোট আছে, আমরা বানাইছি, কারোর বড় বড় অলি, হ্যাঁ কই না, কারোর কো বড় অলি, কারোর ছোট অলি, মেজ্জা অলি, সেজ্জা অলি, কুট্টি অলি, আমাদের দেশে বড় অলি, এই যে বড় অলি, অমুকরে বানাই, তমুকরে বানাই, গাউসে জামান, দুনিয়ার এমপি মন্ত্রী রিলিকশন হয়, মেম্বার চেয়ারম্যানের রিলিকশন হয়, কথা বুঝেননি, চেয়ারম্যান ইলেকশনের মধ্যে মনে করুন 10 জন দাঁড়াইছে, একজন ভাস করছে, 9 জন ফেল করছে, তাহলে যিনি ভাস করলেন তিনি সর্ব উত্তম, সর্ববড়, ঠিক কিনা? তিনি কি তো নবীদের মধ্যে, নবীদের সিলেকশন করছে আল্লাহ, ঠিক কিনা? অলির সিলেকশন করছে কারা, অলি বানাইছে কারা, ফির বানাইছে কারা, আল্লাহ, দলিল আছে নি বলেন তো, আজ পর্যন্ত কোথাও শুনছেন কোন হাদিস কোরআনে ওলামায়ে কেরামরা বলছে যে উমুক যুগে আমার নবীর জন্মের ইতিহাস বলতে গেলে বয় 570 খ্রিস্টাব্দে আবদুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী কাবাগরের পাশে কোরাইশ বংশে আবদুল্লাহর গৃহে মা আমেনার গর্ব হয়ে সুবে সাদেকের সময় নূরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করছেন, এটার ইতিহাস আছে, দলিল আছে, আছে না নাই? আছে। উমুক বড় ফির, তুমুক বড় ফির, উমুক বাবা, গাউসে জামান, কাইয়ুমুজ জামান, এই যে নাম দিয়া কতগুলো আমরা বানাই, এইগুলা কি আল্লাহ বানাইছে না বন্দায় বানাইছে? বন্দায় বানাইছে না, কথা খেয়াল করেন, অলি আল্লাহদের অভাব নাই জমিনে, কিন্তু কথাটা বুঝাই বুঝার চেষ্টা করেন, এমপি মন্ত্রীর ইলেকশন হয়, কে বড় কে ছোটে নির্বাচনের ভিতর দিয়ে প্রমাণ হয়, ঠিক কিনা? আজ পর্যন্ত কোন অলিদের কি
নির্বাচন হইছে যে তামাম পৃথিবীর অলিদের একত্রে কইরা ইন্টারভিউ নিয়া ফাঁস করছে যিনি তারে বড় অলি বানাইছে, পাইছেন নি? কথা বুঝেন না নি? মোহতারাম হাজিরিন, আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বড় অলি ছোট অলি, বড় নবী ছোট নবী, তোমরা তোমাদের দেমাগে আসবে, তোমরা মনে মনে ভাববে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, অথবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি প্রিয়, আদম আলাইহিস সালাম হলো বড় নবী, ঠিক কিনা? যে আগে নবী সে বড় নবী কইবা কইতা না তো? না, আমি এটার সমাধান দিয়ে দেই, শোনো, আমি যদিও আখিরি নবী, সবার শেষে দুনিয়াতে আইছি, কিন্তু মনে রাখো আমি এমন একজন নবী আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে, জেসমানি শরীর, বলেন জেসমানি শরীর, কয় এই শরীরের ভিতরে যেই সময় রুহু দেয় নাই, আল্লাহ ফাকর কর না, মনে আছে না? আদম আলাইহিস সালাম মাটির মূর্তি বানাইয়া, মাটির মূর্তি বানাইয়া, আবার মনে রাখেন হিন্দু বাড়ির মূর্তির লোক মিলাইয়েন না, হিন্দু বাড়ির মূর্তি আর আদমের মূর্তি যে জান্নাত ছিল একটু ডিফারেন্স আছে, এই হিন্দু বেটির হাত কয়টা, দশরা বেটির কয়টা, দশটা, কালী বেটির কয়টা, সাইডটা না আটটা, এমনি দেখছেন নি বেটি যে জিব্বাত কামড় দিয়ে রয়েছে, দেখছেন না? কারণ কি জানেন নি? খারে সর ফুটকি দিয়া বাস ঢুকাইছ নাক পর্যন্ত, বেটি সর্বে জিব্বাত কামড় দিয়ে রয়েছে, আর হাতরি বেটকাই দিয়ে রাখছে, কারণ কি? ব্যথা হইলে মানুষে লড়ে না, বেড়িরে এমন বাস দিছে আর দিছে কোন দিয়ে, হুটকি দিয়া নাক পর্যন্ত ঢুকাইছে, বেড়ি নড়া সরা কোনো দিক করতে না, হাতও লাগতারা নেমে রয়েছে, কথা বুঝেননি? আরে আল্লাহর বারান্দা বেদি স্ক্রু আছে, দেখছেন নি? আল্লাহ ফাকর কইতেন না? আর এমন বানান বানাইছে বেটির, এমন সাজান সাজাইছে, আর এমন বাস ঢুকাইছে, বেটি আগায় রয়েছে, চিবাইতে পারে না, কাছে এই মূর্তির লগে মিলাইন না। আর দেখবেন বেটির উফুতিয়া রং কি, ভিতরে দিয়ে ফিসি দিয়া সতর গাঠ, ঠিক কিনা? সামনে দিয়ে কি ফিটফাট, আরে শাড়ি হিংসি কি, কি রঙিন লাগাইছে, ভিসি কিয়া দেন সদর ঘাট, কিচ্ছু নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি, ওই বেদিনেরা, বেদিনা জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য যখন প্রকাশ পাবে জমিনের মধ্যে মিথ্যা সব দূরীভূত হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা দিন হলো ধর্ম, সুবহানাল্লাহ বলেন নীতি, কিছু কিছু মানুষের নীতি দেখবা মুখে একরকম, কাজে আর একরকম, ঠিক কিনা? মানুষের সামনে হইলে একরকম, পিছনে হইলে অন্যরকম, ঠিক কিনা? আল্লাহ বুঝাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ দেখো, যারা বেদিন, যাদের মধ্যে কোনো ধর্ম নাই, নীতি নাই, এই বেদির দশটা হাত বানাইছে, আমি বানাইছি দুইটা, তারা বানাইছে কয়টা, দশটা, কিন্তু দশ এমন বানাইছে একটা হাতও লাগতে পারে না, যে খোদা নিজে হাত লাগতে পারে না, এই খোদা আপনার ধর্ম কেমনে? ও কথা বুঝেন, এই যে নোংরা যার হাত নাই, হেতে আপনার বস্তা উঠেই দেবো কেমনি, কথা বুঝেন? আর আমরা তো এমন ইমানদার, ওয়াল কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাত আল মাউত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার ভালো মন্দ, আমার ভালো আমার মন্দ, আমার জীবনে কল্যাণ অকল্যাণ যা করে সব আল্লাহ। তাইলে যেই খোদা আমার হাত দিলেন, ধরার জন্য ক্ষমতা দিলেন, এই খোদা হাত ছাড়া হইতে পারে না, কি ওই খোদা বেড়িরে বানাইছে দশরা, হাত হলো দশটা, একটাও লড়ে না সরে না, তাইলে বোঝা গেল সামনে দিয়া ফিট ফাট, ভিতরে সদর ঘাট, আসলে কিছু এই ধর্মের ভিতরে কিছু নাই, আমি কই না, আমি কই না, রাগ করেন না, হিন্দু ভাইয়েরা যদি কেউ থাকেন কদমে হাত, আপনি রাগ করেন না, কারণ আপনার ধর্ম জোলার ভিতরে, আপনার ধর্ম হলো মানুষ রচিত, আর আমি যেই ধর্মের কথা কই আল্লাহর কসম এই আসমান এবং জমিনের মালিকের মালিক রচিত, ঠিক কিনা?
আজকের আয়াত পড়েছি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনাকে আমি রসুল হিসেবে জমিনে পাঠাইছি। কে কয়? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহকে নবী গো, নবী গো না রসুল শব্দ আইছে, নবী আইয়ে নাই, আমি লাগাইছি নবী। আল্লাহকে হুয়াল্লাযী আরসালা রাসূলা, আমি আপনাকে রসুল হিসেবে জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর রসুল বুঝাই বলেন জাতির জন্য একজন উকিল, একজন টিচার। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর সংবিধান, আল্লাহর প্রদত্ত ল যারা জাতির কাছে পৌঁছাইয়া দেয় তারা হলো লয়ার, তারাই নবী, তারাই রসুল। সুবহানাল্লাহ। বলেন তাইলে আমরা কি বলি? আদাবু সুফিউল্লাহ, আদাবু নবীউল্লাহ, আদম আলাইহিস সালাম নবী, কথা বুঝছেন? আপনাদের এটা কোন থানা? বাইজিদ থানা না? এই বাইজিদ থানা কিছুদিন আগে নির্বাচন হয়েছিল, উনি যে নির্বাচিত হইয়া পাশ করলেন, উনার কি এমপি কর না মন্ত্রী কর? এমপি আগে হয়েছে না মন্ত্রী আগে হয়েছে? বলেন নাকি এমপি সংসদে ঢুকছে সব এমপি, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত থানা থেকে নির্বাচিত হইয়া সংসদে ঢুকছে শপথ নেওয়ার জন্য সব ডি এমপি, ঠিক কিনা? এমপি হওয়ার পরে পরে সরকার বাহাদুর যাকে পছন্দ করছে, যাকে যোগ্য মনে করছে, তাকে বানাইছে মন্ত্রী। কথা বুঝেননি? তাইলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী। সুবহানাল্লাহ। সবকে সবাই কি বলেন? কি সবাই কি নবী? নির্বাচিত করলো কে? আল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যখন আগে নবী, উনি আদমই বড় নবী, ঠিক না? আমার নবী দলিল দিয়ে গেছে, শোন, আমি এমন নবী যে আদমের মূর্তি বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে, রুহু এখনো দেয় নাই। সুবহানাল্লাহ। না 340-120 দিন সময় সংক্ষিপ্ত ছোট্ট করে বলবো, 340-120 দিন, 4 মাস বয়স যখন হয়ে গেল মূর্তির, আদমের দেহটার 2 হাত 2 পা, ঠিক কিনা? কি বানান বানাইছে? তাহলে আঙ্গবাড়ির মূর্তি অর্থাৎ আমার আল্লাহর মূর্তি, আদমের মূর্তি আর হিন্দু বাড়ির মূর্তি কি এক? ও মা, হিন্দু বাড়ির মূর্তি সামনে দিয়া কন্যা ফিটফাট ফিসি দিয়া সদরঘাট ফিসি দিয়া খালি, ফাটতে হারে না, দৌড়াইতে হারে না, ফাটতে হারে না, কুমিল্লার ভাষায় সালি, ঠিক কিনা? আর আমার আদমের সামনে দিয়া যেমন ফিসি দিয়া তেমন কইছেন না? আল্লাহ ফাকুর কন্যা, কি দৌড়ান দৌড়ায় ও, কি কুদান কুদায় ও, লম্বা বেটা ভাই টয়ে যায়, কি সুন্দর স্ক্রুপ লাগাইছে আমার মাওলা। সবার লাগে তো না ফি আই সুরাতি মা শা রাক্কাবাক, কার কথা? এ বন্দা আমি বানাইছি, মাথা থেকে পাও পর্যন্ত আফাদ মস্ত, হিন্দু বাড়ির বেডির সামনে, এই মূর্তির সামনে নারকল থেকে শুরু করে মিঠা মিষ্টি কুমড়া, আল্লাহ সাল, কত রং বেরঙের জিনিস, ঠিক কিনা? সামনে দিয়ে রাখছে বেড়ি বন সাইয়া রয়েছে বড় বড় চোখ করে, এ দেখলে লোভ লাগে না? এ দেখলে লোভ লাগে না? খানা তো আমার একটা জিনিস, বাবাই দেখলে তা খা, যত ভারস তত খা, কিন্তু খাইতে হইলে কি করার লাগে? কনসে হাত পারণ লাগে, বেডি এমনি রয়েছে, হায়রে দুঃখ। আর এই দিক দিয়ে বাস দেওয়ার বিশ্বে এখন এই সামনে যে খানা দিয়ে রাখছে, লড়ে না সরে না, বেডি শেষে সরবে, ঠিক কিনা? লজ্জায় সরবে, জিব্বাত কামড় দিয়ে সেটাই সব আল্লাহকে। আল্লাহ কমান্দারে মাথা থেকে পাও পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গরে বন্দা আমি এত সুন্দর করে বানাইলাম, পিয়া গিয়ে সুরাতি বাসা আর এত সুন্দর করে বানাইছি, এত পছন্দ করে বানাইছি, আমি আমার ইচ্ছা মতো বানাইছি। আমার এই বান্দাগুলো দুনিয়াতে যাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিয়ে সারেন্ডার করবে, কানে হাত দিতে হইলে কি করার, কোন জায়গায় কোন জায়গায় স্ক্রিপ লাগবে, কোন জায়গায় নাট বল্টু লাগবে, কিভাবে তৈরি করতে হবে রে বন্দা,
আমি তৈরি করে আমার গোলাম পালাকাত কাররান্না বানিয়া দাম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ আমি সুন্দর করে তোমারে বানাইছি গন সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করে না আমাদের? আমাদেরকে আল্লাহ মায়া করে না? আল্লাহ ভালোবাসে না? আল্লাহ নবী বলো, তাইলে কি বুঝলাম? আদম আলাইহিস সালাম নবী, উনি রাসূল। এখন রাসূল কারা হয়? মন্ত্রী হয় কি এমপি থেকে মন্ত্রী? নবী থেকে রাসূল হয়েছেন তারা, আল্লাহ রচিত আইনের কিতাব পেয়েছেন যারা, তাইলে কি বুঝলাম রাসূল হইল তারা? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলে নবী। এই নবীদের ভিতরে আল্লাহর আসমানি কিতাবের আইন বই, ল বই, সংবিধান বই, নীতিমালার বই, দিন ধর্মের বই, ধর্মীয় কিতাব, যারা যেই নবীদের উপদের অবতীর্ণ হয়েছে তারা নবী থেকে টাইটেল একটা পেয়েছেন, তারা হলো রসুল। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হে রাসূল, হে নবী বলে নাই, হে রাসূল, এই মন্ত্রী সাহেব শোনা লাগান না, এমপি সাহেব বলে, যারা মন্ত্রী তাদেরকে মন্ত্রীদের বলে, সম্মানিত যোগাযোগ মন্ত্রী কি কন, সম্মানিত শিক্ষামন্ত্রী শোনা লাগান না, আল্লাহ আল্লাহ তুমি, আমি আর আপনি বুঝি সম্মান দিতে জানি, আল্লাহ সম্মান দিতে জানে না? শোনা লাগাইতেন আল্লাহ কয়, এই রাসূল, আর রাসূল আমি আপনাকে রসুল হিসেবে পাঠাইছি, আর বিল হুদা সোহালা কর, আপনাকে রসুল হিসাবে হেদায়াত দিয়ে জমিনে পাঠাইছি। সোহালা বলেন হেদায়াত, মানুষের জীবনকে সংশোধন করার, সংশোধন করার নীতিমালা, মানুষের জীবনটাকে একটা আদর্শ জীবন, আদর্শ ম্যান, আদর্শ আইডিয়াল ম্যান হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হওয়ার জন্য, সম্মানিত মানুষ হওয়ার জন্য যেই নীতির প্রয়োজন, সেই হেদায়াত আপনার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তাহলে হেদায়াত কার কাছে আছে? নবীর কাছে। কার কাছে? ও মা, ওই যে গান গায় আমি তো সহারে হায়রে গান রে, তলি সারা ঝুরি, তলি সারা ঝুরি, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, আল্লাহ তোর রসুলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুল তোর খাজায় পাইয়া, হইয়া বসে আজমিরে, প্রতারক ধোকাবাজ। হুজুর, এ ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত আমি আপনাকে দিয়া জমিনে পাঠিয়েছি, রসুল বাড়া হিসেবে বাড়াইছি, সুবহানাল্লাহ কর, সুপ্রিম পাওয়ার আপনাকে দিয়া জমিনে বাড়াইছি, তাইলে হেদায়েত পরিপূর্ণ হেদায়েত হলো নবীর তরিকায়, নবীর মাত কাছে। কার কাছে? কার কাছে? কার কাছে? নবীর কাছে। আমি ওলি আল্লাহদের তিরস্কার করছি না, আমি তো একজন অলির অনুসারী, ঠিক কি না? আসবো বুঝার চেষ্টা করবো, আজ বুঝুন লাগবে, কিছু কিছু মানুষ আছে ফেস্ট লাগেন না, ওয়াজও দেয় সবাই, ওয়াজ আইয়া খালি ফেরা বিচারে, ফেরা সেদা বিচারে, লিগ বিচারে, কোনো সেদা আছে ঠিক না? ভণ্ড প্রতারক, চিত করে হতাই তিনটা মিলে দিল, আলহামদুলিল্লাহ একবার বাড়িত না, তে মাওলানার গিয়া আর কেন ভুল ধর, কই মাওলানা এটা ঠিক খুশি নি, কথা বুঝেন না নি? আরে ওহাবি, এক নম্বর ওহাবি, নাউজুবিল্লাহ কন, বাঙালিরা ফতুয়া জারি, মাওলানারা কেস লিয়ে, তুমি যদি হতিও দিতা না তাহলে মাওলানা আমরা হয়েছি কিতাব, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আগের আয়াত বল হাদিস পড়ছিলাম, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূল বললেন আমি দুনিয়াতে শিক্ষক রূপে আসছি, সুবহানাল্লাহ কর, তো শিক্ষক রূপে যদি আমার রাসূল দুনিয়াতে আসে, কোনো বিষয় নিয়ে আসে নাই, কোনো বিষয় ছাড়া শিক্ষক হওয়া যায়? এই একজন ভেবে গেছি শিক্ষক, হ্যাঁ ড্রাইভার, আর একজন শিখায়, হ্যাঁ তো ড্রাইভিং, ড্রাইভারই শিক্ষক, ঠিক কিনা? একজনে এমবিবিএস পাস করার পর ছাত্রদেরকে এমবিবিএস দেওয়া হয়, তাহলে হ্যাঁ ডাক্তারি শিক্ষক, তাহলে আমার রাসূল কিসের শিক্ষক?
রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে আল্লাহর কোরআন। তাহলে উনি কোরআনের শিক্ষক, এই কোরআন আল্লাহর বিধান, আল্লাহর লয়ারের শিক্ষক, উনি জাতিকে শিখাইতে এসেছেন কোন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কি কোরআনের ভিতরে না বাহিরে? তাহলে কোরআন পরিপূর্ণ কার উপরে অবতীর্ণ হয়েছে? তাহলে পরিপূর্ণ হেদায়েত হলো আমার নবীর কাছে। আল্লাহ ওই আয়াত বলে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই নবী, এই দুনিয়ার মানুষ, বারো মাসের ভিতরে সবচাইতে সম্মানিত বরকতপূর্ণ মাস হলো রমজান মাস। আর রমজান মাস 30-29 দিনের ভিতরে সবচাইতে দামি সম্মানিত রাত্র হলো লাইলাতুল কদর রাত্র, ঠিক কিনা? আসমানি কিতাব, খুব খেয়াল, আসমানি কিতাব 104 খানার ভিতরে সবচাইতে দামি, সবচাইতে বরকতপূর্ণ, বুজুর্গপূর্ণ, সম্মানিত হলো কোরআন। সোহান বলেন, সবচাইতে বড় সম্মানিত হলো কি? কোরআন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হলো নবীর নবুয়তি, আখিরি জামানার নবী বললেন আনা খাতামুন নবীন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। তাহলে আমার নবী ছোট্ট নবী, সিরিয়ালে সবার নিচের নবী না? কিন্তু কিতাব দেখছেননি কোনো? 104 খানা কিতাবের ভিতরে সবচাইতে বরকতপূর্ণ বড় কিতাব হলো কোরআন। তাইলে বড় কথা কোরআন বুঝি ষোলো নবীর উপরে দিছে, কথা বুঝুন না নি? বাবার বয়স 40, ফুলার বয়স 10, কথা বুঝিনি? বাবার বয়স কত? 40, ফুলার বয়স 10। বাজারে গিয়া চাল কিনছে 1 বস্তা 50 কেজি, কথা বুঝছেন? আর 5 কেজির বাজারও করছে মোটামুটি টুকিটাকি, কথা বুঝুন না? এখন এই ব্যাগের ভিতরে যে বাজারে ব্যাগের ভিতরে যে 5 কেজি তরি তরকারি লইছে, আপনি বলেন তো এইটা কি ভার বেশি, পূজাটা বড় বেশি, নাকি 50 কেজি ছাউলের বস্তাটা বড় বেশি? তাইলে আপনি বিচার করেন, ফুলায় দ এক হিসাবে আদব দেখান লাগে যে বাবারে ফুজাটা বড়টা দেই কেমনি, কথা বুঝেন না? আমার বাবা বড় ফুজাটা বইবো, এটা কি কোনো সন্তান সহ্য করবো? কিন্তু বাবায় জ্ঞান করুন লাগবো যে আমার ছেলেও যদি হয়, ছেলে কিন্তু 50 কেজি বহনের যোগ্যতা নাই। তাহলে বাবায় 50 কেজি মাথায় লইব, আর ছেলের কোনটা দিব? 5 কেজি ছোটটা দিব, এটাই তো, এটাই তো নিয়ম। কিন্তু আল্লাহ কয় না, আমি কি করছি? আসমানি কিতাব, আসমানি কিতাব 104টার মধ্যে এই ছোট ছোট কিতাব দিয়ে আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত দিছি, সুবহানাল্লাহ। কোন আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পিশাব কেবলার আগমন।